করোনার সময় মুখ থুবড়ে পড়েছিল আবাসন ব্যবসা, ফ্ল্যাট কেনায় ভাটা পড়েছিল উল্লেখযোগ্য হারে। কিন্তু এখন চিত্র একেবারে বিপরীত, হাতে থাকা প্রায় সবকয়টি রেডি ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে অতি অল্প সময়ের ব্যবধানে। আবাসন শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, 2020 সালে জুলাই থেকে অপদস্যুর টাকা সাদা করার সুযোগ দেওয়ায় এবং নিবন্ধন খরচ কমিয়ে আনায় 2020-এর দ্বিতীয়ার্ধের পর থেকে কোম্পানিগুলোর অ্যাপার্টমেন্ট বিক্রি বেড়ে গেছে। এছাড়া ব্যাংক আমানত ও ঋণ গ্রহণের বিপরীতে সুদের পরিমাণ অল্প হওয়ার কারণেও অ্যাপার্টমেন্টের চাহিদা বেড়েছে। অনেকে এখন অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার চেয়ে কিনে নেওয়ার দিকে বেশি ঝুঁকছেন। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি আলমগীর সাংবাদিকদের বলেন, রিয়েল এস্টেট সেক্টরে প্রায় সমস্ত রেডি ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে, নির্মাণাধীন ফ্ল্যাটের বুকিংও বেড়েছে। রিহ্যাবের সদস্য 1037টি ডেভেলপার কোম্পানি। 2019 সালে এই প্রতিষ্ঠানগুলোর মোট বার্ষিক বাজার ছিল 58,000 কোটি টাকা। 2019-20 সালে সেই বাজারের আকার 10% বেড়েছে। সাম্প্রতিক বিক্রির তথ্য তেমন পাওয়া না গেলেও রিহ্যাব সভাপতি বলেন, এ বছর প্রবৃদ্ধি আরও বেশি হওয়ার কথা। লঙ্কা বাংলার ফাইন্যান্সের রিটেল ফাইন্যান্সিয়াল সার্ভিসের প্রধান খোরশেদ আলম জানান, ব্যাংক আমানত থেকে যেহেতু তেমন মুনাফা পাওয়া যাচ্ছে না এবং ভর্তুকিযুক্ত জাতীয় সঞ্চয়পত্রগুলোতেও বেশি অর্থ জমানোর উপায় নেই, তাই লোক এখন অ্যাপার্টমেন্ট কেনাকে ভালো বিনিয়োগ হিসেবে দেখছে। এই বিনিয়োগ থেকে দ্বিগুণ লাভ পাওয়া সম্ভব। বন্ধুরা, এই খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, এই খবরটি বাংলাদেশের বড় বড় গণমাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে। আপনারা যদি চান তাহলে গুগলের মাধ্যমে এই খবরের সত্যতা যাচাই করতে পারেন। আর আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। যদি ভিডিওটি আপনার পছন্দ থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন, আর পছন্দ না হলে অবশ্যই একটি ডিসলাইক দিবেন। তো নেক্সট আপডেশন আর কিছু ইন্ডাস্ট্রি ভিডিও নিয়ে হাজির হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যত সময় বাসা থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।